সাতটি শিক্ষার মধ্যে দ্বিতীয় শিক্ষা যেটি থেকে আমরা উপকৃত হতে পারি সেটি হচ্ছে এই মর্ম উপলব্ধি করা যে জীবন এবং মৃত্যু সত্য। কেন? কারণ প্রায়ই আমরা মৃত্যুকে উপেক্ষা করি, প্রায়ই আমরা এই দুনিয়ায় এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমরা বস্তুগত আনন্দ উপভোগ করতে শুরু করি। আমাদের যেই ঐশ্বর্যের পাহাড় আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট হই। আমরা এতটাই মগ্ন থাকি যে আমরা অসতর্ক অমনোযোগী হয়ে যাই যে এই দুনিয়া মনে হয় কখনোই শেষ হবার নয়। এবং এই ধরনের দুর্যোগ, এই ধরনের দুঃখজনক ঘটনা, এটি একটি ঘুম থেকে জেগে ওঠার ডাক যে কেউই চিরদিন বেঁচে থাকে না। কোনো মানুষকেই অমরত্ব দেওয়া হয়নি, প্রত্যেকেই মৃত্যুবরণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। শুধুমাত্র আমরা এটাকে উপেক্ষা করি বলেই, শুধুমাত্র আমরা এটাকে নিয়ে ভাবি না বলেই মৃত্যু এবং জীবনের বাস্তবতা পরিবর্তিত হয়ে যাবে না। তিনিই হচ্ছেন আল্লাহ, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। যখন এই প্লেগ আসলো এবং যখন মৃত্যু আমাদেরকে পরিবেষ্টন করলো, আমরা খুবই সচেতন হয়ে গেলাম, আমাদের কঠিন হৃদয় কোমল হয়ে গেল, আমাদের মন যা শুধুমাত্র এই দুনিয়া সম্পর্কেই ভাবত তা এখন আখিরাত সম্পর্কেও ভাবছে। এবং যদি এই ধরনের দুর্যোগ আমাদের কঠিন হৃদয়কে কোমল করে তাহলে এটি একটি আশীর্বাদ, কোনো দুর্যোগ নয়। যদি এই দুর্যোগ আমাদেরকে দুনিয়ার ঘুম থেকে জাগ্রত করে এবং আমাদেরকে অনুধাবন করায় যে সম্পূর্ণ জীবনটাই ক্ষণস্থায়ী, তাহলে আল্লাহ কসম এটি কোনো দুর্যোগ নয়, বরং এটি ছদ্মবেশে একটি আশীর্বাদ। সুতরাং এই ধরনের দুর্যোগ এই বিষয়টিকেই পরিষ্কার করে যে জীবন চিরস্থায়ী নয় এবং শুধুমাত্র আল্লাহ আজ্জা ওয়াজাল্লাই জানেন যে কখন আমরা মৃত্যুবরণ করবো।